কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচের পর থেকে আর্জেন্টিনার জন্য প্রতিটা ম্যাচই বাঁচা মরার লড়াই। হারলেই বাদ, সেই শঙ্কা নিয়ে খেলতে নামা লিওনেল স্ক্যালোনির দল টানা তিন ম্যাচে দারুণ জয়ে কোয়ার্টার ফাইনালসে। মেক্সিকো পোল্যান্ডের পর অস্ট্রেলিয়াকে হারানোর সাথে আলবি সেলেস্টেদের ম্যাচিউর ফুটবল চোখে পড়েছে বিশ্বে। কোয়ার্টারের বিগ ফাইটে ডাচদের বিপক্ষে লিওনেল মেসিরা যে এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি চাপে থেকে খেলতে নামবে সেটা সন্দেহাতীত। মুখোমুখি যখন হয় ডাচ এবং আলবি সেলেস্তারা, সেই ম্যাচগুলোর ফল সহসা হতে চায় না, অন্তত সবশেষ তিন ম্যাচের পরিসংখ্যান তাই বলে। এর বাইরে স্ক্যালোনির ভাবনা হচ্ছে ইঞ্জুরি, ছোটোখাটো অনেকের ইঞ্জুরি রয়েছে, তবে ডিপ বল তিনি খেলতে পারবেন কি পারবেন না সেটা নিয়ে একটা অনিশ্চয়তাও রয়েছে। ডিপল যদি খেলেনও কিংবা না খেলেন, এর বাইরে একটা জায়গায় কিন্তু আসলে বড় ধরনের একটা শঙ্কা কেটে গেছে বলে মনে করা হচ্ছে। অ্যাঙ্গেল ডি মারিয়া, তিনি হয়তো ফিরছেন এক ম্যাচ পরে ইঞ্জুরি মুক্ত হয়ে। ডি মারিয়া ফেললে আর্জেন্টিনার আক্রমণ ভাগের যে শক্তি বাড়বে বহুগুণ, গুছিয়ে উঠবে যে জায়গাগুলোতে আসলে সমস্যা ছিল অন্তত ফিনিশিংয়ের জায়গাটায়, সেই ব্যাপার নিয়ে কোনো ধরনের সংশয় সন্দেহ নেই। কাতারের শিরোপা প্রত্যাশী দলগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, অধিকাংশ দলই দল বলতে যা বোঝায় সত্যিকার অর্থে তাই। তবে ভিন্ন আলোচনায় আর্জেন্টিনা, ফ্রান্স, ব্রাজিল আর পর্তুগাল, এই চার দল নিয়ে যত আলোচনা হয়, গবেষণা হয়, তার চেয়ে অনেক বেশি স্পটলাইট কেড়ে নেন নির্দিষ্ট ফুটবলাররা। সেই হিসাব নিকাশে দুই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হবে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা। পুরো বিশ্বকাপই আসলে স্ক্যালোনির দলের স্ট্রেংথ কিংবা উইকনেস একজনই, এলএম10। কাতার বিশ্বকাপে মেসি, রোনালদো, নেইমার, এমবাপ্পে সবাই কি এক কাতারে? ডেফিনেটলি না। নেইমার ইনজুর্ড ছিলেন, তার মতো করে সেলেসাওদের হয়ে কেউ হয়তো খেলতে পারেনি মাঠে যে সময়টায় তিনি ছিলেন না, কিন্তু তারপরে কিন্তু সেই অভাব পূরণের জন্য কখনো রিচার্লিসন, কখনো রাফিনিয়ারা ভূমিকা পালন করে গেছেন। এমবাপ্পে যদি জ্বলে উঠতে ব্যর্থ হন, ফ্রান্স কোচের কাছে সেই অপশনটাও রয়েছে, তিনি কিছুটা হলেও তার অভাবটা পূরণ করতে পারবেন অন্তত মাঠের খেলায়। আমরা যদি খেয়াল করি, পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো সবশেষ ম্যাচের স্টার্টিং লাইন আপেই তিনি সুযোগ পাননি। ম্যাথিয়াস রামোস তার পরিবর্তে, যিনি স্টার্টিং ইলেভেনে ছিলেন, হ্যাট্রিক করে বুঝিয়ে দিয়েছেন রোনালদোর দিন শেষ। কিন্তু মেসি এই জায়গায় একদমই ব্যতিক্রম। আর্জেন্টিনা দলে মেসি যদি না থাকেন, তিনি যদি খেলতে না পারেন, তিনি যদি অনুপস্থিত থাকেন, ইনজোর্ড থাকেন, তিনি যদি তার মতো জ্বলে উঠতে ব্যর্থ হন, পুরো দলের পারফরমেন্সের উপর তার একটা বিশাল প্রভাব পড়ে। এখানটাই আসলে অন্য সুপারস্টারদের সাথে মেসির পার্থক্য, এবং একই সাথে আর্জেন্টিনার পারফর্ম করা না করার ব্যাপারটা চলে আসে। ফনহালের জন্য সুবিধা কিংবা জানা কৌশল সহজই বলতে হবে, মেসিকে আটকাতে পারলেই কঠিন কাজের অনেকটা সমাধান। তবে এবারের গ্রেটেস্ট শো অন দ্য আর্থে লিওনেল মেসি গোল করিয়ে না করে কিংবা করে যেভাবে ছুটছেন, দলের স্বপ্নের ভার যেভাবে কাঁধে বয়ে চলেছেন, অবিশ্বাস্য। ভিনগ্রহের মেসি, মর্তলোকের বিশ্বকাপ যাত্রা শুক্রবারই কি শেষ হবে, নাকি অপূর্ণ স্বপ্নে চড়বে নতুন রং? রিয়াসুদ আজিম, একাত্তর, দোহা, কাতার। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।